হিয়ার স্টুডেন্টস আজকে আমরা ভূত পরিবেশ অধ্যায়ের পরবর্তী টপিকগুলো আলোচনা করব প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হলো মাটির উপর চা গাছ শুধু ধান নয় সব খাদ্যের জন্যই মাটি দরকার তাই কি মাছ মাংস ডিম তৈরি করতেও হ্যাঁ দরকার কারণ মাটি ছাড়া গাছ হবে না গাছ অথবা শস্য খেলে তবেই তো প্রাণীদের মাংস হবে পুকুরও তো মাটির উপরেই তাই মাটি ছাড়া মাছও হবে না সকালবেলা চা থেকে সব খাবার পেতেই মাটি চাই অর্থাৎ সব কিছুই আমরা যে ধান বা যে আমরা মাছ মাংস ডিম খাই যেসব প্রাণী থেকে সেসব প্রাণীদের বেঁচে থাকার জন্য যে গাছ হয় সেগুলোর জন্যেও মাটি দরকার আবার পুকুরেও পুকুরটা সেটা কি সেটা মাটির উপরেই থাকে তাই মাটি ছাড়া মাছও হবে না তা অর্থাৎ সকালবেলা চা থেকে শুরু করে সমস্ত যে সব খাবার খায় সবই মাটি ছাড়া হবে না রাবিয়ারা অবশ্য মাটির উপর চা গাছ দেখেনি শুধু শুনেছি দার্জিলিংয়ের পাহাড়ে চা চা হয় সেও কি আসলে মাটিতে স্যার বললেন মাটিতে তো বটেই দার্জিলিংয়ের পাহাড়েও মাটি থাকে তার উপরেই চা গাছ হয় অজিত বলল পাহাড়ে ধান শাক সবজি হয় না হয় সবেরই চাষ হয় উঁচু তো মে জুন মাসেও ঠান্ডা কপি হয় পাহাড়ের ঢালে চাষের ছোট ছোট জমি তৈরি করে নেওয়া হয় অনেকটা সিঁড়ির মতো সেখানে জল আটকে ধান চাষও হয় অর্থাৎ পাহাড়ি এলাকায় চা চাষ ছাড়াও বিভিন্ন ধরনের ধান বা শাকসবজিও চাষ হয় এভাবে হয় এছাড়াও কি হয় কফি হয় ঠিক আছে তারপরে মে জুন মাসে ঠান্ডা থাকে তাই পাহাড়ের ঢালে কি হয় তোমার চাষের ছোট ছোট জমি তৈরি করে নেওয়া হয় এবং সেখানে কি হয় জল আটকে ধান চাষ করা হয় ওরা এত জানতো না শ্যামল বলল পাহাড়ে এত মাটি আছে ধান বা শাকসবজি চাষে মোটে এক দেড় ফুট গভীর মাটি লাগে বড় গাছ হয় না বড় গাছও হয় বড়ো গাছের শিকড় পাথরের ফাঁকে মাটিতে ঢুকে যায় কখনো পাথর ফাটিয়েও ঢুকে যায় অর্থাৎ ধান বা শাকসবজি চাষে মোটে এক দেড় ফুট গভীর মাটি লাগে তাই পাহাড়ে এইসব চাষ করতে অসুবিধা হয় না আর বড়ো গাছ হয় বড়ো গাছের শিকড়গুলো কী হয় যে পাথরের ফাঁকে মাটিতে ঢুকে যায় এবং কখনো কখনো পাথর ফাটিয়েও সেটা ঢুকে যায় পাথরের ভিতরে মাটি আসে কোথা থেকে ভূমিকম্পে সূর্যের তাপে প্রবল বৃষ্টি বৃষ্টিতে পাথর ফেটে গুঁড়ো হয় অনেক বছর ধরে অনেক কিছুর সঙ্গে তা মিশে মাটি হয় মস ফান্ডাও মাটি তৈরিতে সাহায্য করে এভাবে মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে অর্থাৎ পাহাড়ি এলাকায় যে মাটি কীভাবে আসছে ভূমিকম্প সূর্যের তাপ এবং প্রবল বৃষ্টিপাতের ফলে পাথরগুলো গুঁড়ো হয়ে যায় এবং ধীরে ধীরে সেটা মাটিতে পরিণত হয় এছাড়া মশ ফার্ন জাতীয় উদ্ভিদেরাও মাটি তৈরিতে সাহায্য করে আর এভাবে মাটি তৈরি হতে কি হাজার হাজার বছর সময় লাগে সেই মাটির কিছুটা পাথরের ফাটল দিয়ে ভিতরে চলে যায় আবার কিছুটা বৃষ্টিতে ধুয়ে সমতলে এসে থিতোই তবে মনে রেখো পাহাড় সমতল সর্বত্রই খাদ্য তৈরি করতে মাটি চাই অর্থাৎ মাটি ছাড়া কোনো কিছুই হবে না মানে কি সমস্ত জায়গায় পাহাড় বা সমতল যে কোনো অঞ্চলেই তোমার মাটি ছাড়া কোনো কিছু ফলানো যাবে না ঠিক আছে এরপরে আমাদের পরের টপিক যেটা আছে ধসে রাস্তা বন্ধ রেডিওর খবরে দীপেন ধসের কথা শুনল দার্জিলিং থেকে শিলিগুড়ির পথে ধস নেমেছে সব গাড়ি ঘুর পথে যাচ্ছে স্কুলে এসে সে অন্যদের বলল সে কথা ধস কি কিভাবে হয় শেষে স্যারকে জিজ্ঞাসা করলো স্যার বললেন মাটি ধসে পড়া দেখো পুকুর পাড়ের মাটি মাঝে মাঝে ধসে পড়ে অর্থাৎ পুকুর পাড় বা নদীর পাড়ে বেশি ধস নামতে দেখা যায় অর্থাৎ মাটির যে খসে পড়া বা মাটি আলগা হয়ে যায় সেটা হচ্ছে ধস পাহাড়ি এলাকায় অনেক সময় শুনতে পাওয়া যায় ধস ধস নামার কথা ঠিক আছে পুকুর পাড়ের মাটি মাঝে মাঝে ধসে পড়ে পুকুরের পাড় খাড়া সেই রকম খাড়া পাহাড়ের রাস্তার ধার উপরে দেখবে একটা বড় পাথর হয়তো তার তলায় মাটি উপরের পাথরটা অনেক দিন ধরে একটু একটু করে সরছে খুব বৃষ্টিতে তলার মাটিটা গলে গেল পাথরটা পড়ে গেল পড়ার সময় আরও কিছু গাছ পাথর নিয়ে পড়লো ভূমিকম্প হলেও পাহাড়ে ধস নামে অর্থাৎ ধস কীভাবে নামে যে ধরো পাহাড়ি এলাকায় বিশেষ করে কি হয় যে কোনো মাটির উপরে যখন বড় পাথর থাকে এবং সেই মাটিটা সেই পাথরটা যখন আস্তে আস্তে সরে যায় এবং বৃষ্টি হলে সেই মাটিটা যখন গলে যায় তখন কী হয় তখন পাথর পাথরটা পড়ে যায় এবং পড়ার সময় আরও কিছু গাছ এবং পাথর নিয়ে পড়ে এবং সেটা কি হয় তোমার সেটা হচ্ছে ধস ভূমিকম্প হলেও তোমার এরকম ঘটনা দেখতে পাওয়া যায় রানু বলল বড় গাছ থাকলে সহজে এমন হয় না ঘাসের চাপড়া থাকলে ধসে না সুবীর বলল কি করে জানলি তুই পাহাড়ে গিয়ে দেখেছিস তা নয় পুকুরের কথা বলছি আমাদের পুকুরের পরে একটা জাম গাছ আছে ঝড় বৃষ্টির পর পাশের মাটি ধসে পড়ে কিন্তু গাছটার গোড়ার কাছে মাটি ধসে না অর্থাৎ গাছপালা থাকলে কিন্তু ধসের প্রকোপ কমে যায় কারণ কি বা কোনো ধরো ঘাসের চাপড়া থাকলে সেখানে কিন্তু ধস কম হবে কারণ সেই গাছের শিকড়ের সাহায্যে গিয়ে সেই মাটিকে সহজে আলগা হতে দেয় না তাই সহজেই সেখানকার মাটি খসে পড়ে না ঠিক আছে এই তো বেশ দেখেছ সব জায়গায় এমন পাড় ভাঙে এভাবে মাটি সরে যাওয়াকে বলে ভূমিক্ষয় তাহলে এইভাবে যে মাটি আস্তে আস্তে আলগা হয়ে যায় বা পুকুরের নদীর পাড় ভেঙে যা ভেঙে পড়ে এটাকেও এই ধরনের মাটি সরে যাওয়াকে ভূমিক্ষয় বলা হয় সাবিনা হেসে বলল বুঝেছি ভূমিত মাটি ক্ষয় হওয়া মানে নষ্ট হওয়া কীভাবে ভূমিক্ষয় বাড়ে বাড়ে ভেবে দেখো ধরো একটা পলিথিন তার উপরে মাটির যে কণা আছে তার সঙ্গে নিচের কণার ছোঁয়া থাকে না ফলে জোর বৃষ্টি বা ঝড় হলে উপরের মাটি সরে যায় অর্থাৎ ভূমিক্ষয় কী কীভাবে হতে পারে পলিথিনের ব্যবহারের ফলে ভূমি ভূমিক্ষয় হয় কারণ কি পলিথিন যেখানে থাকে সেখানকার মাটির সঙ্গে তার উপর নিচের মাটির কোনো সম্পর্ক থাকে না তাই কি হয় মাটিটা সেরকম তোমার জমাট ভালোভাবে জমাট হয়ে থাকে না এবং মাটিটা আলগা হয়ে থাকে তাই বৃষ্টি হলে সে মাটি ধুয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বা ঝড় হলে সেখানকার মাটি সরে যাওয়ার সম্ভাবনা বেশি মিনতি বলল সেই জন্যই বলে পাহাড়ে পলিথিন প্লাস্টিকের কাপ ওষুধের মোড়ক এসব ফেলা যাবে না ডিপেন্ড বললো আর গাছ কাটা যাবে না মাটি ধরে রাখে এমন গাছ লাগাতে হবে তাহলে ধস কমবে অর্থাৎ আমাদেরকে এই সব পলিথিন প্লাস্টিকের কাপ ওষুধের মোড়ক সব যেখানে সেখানে ফেলা যাবে না কারণ কি এইগুলো মাটি ধস নামাতে বেশি সাহায্য করে তাই মাটি ধস কমানোর জন্য এগুলো ব্যবহার কমাতে হবে আর গাছ যেহেতু তোমার পাড় ভাঙতে বা ভূমিক্ষয় রোধে বা ধস নামাতে বাধা দেয় তাই গাছ আমাদেরকে বেশি বেশি লাগাতে হবে বা গাছ কাটা যাবে না ঠিক আছে